তারপরে তোমরা কি বলছো, ভালোবাসা সাহসের কাজ। হ্যাঁ, ভালোবাসা তো সাহসের কাজ, এটা তোমরা ঠিকই বলেছো, কারণ মানুষের বা লোকেদের তো গাঁড় ফাটছে, তো তাদের জীবনের 12টা বেজে যাচ্ছে, তারা বোকাচোদাগুলো সুইসাইড করছে, তাদের জীবনে ডিপ্রেশন, এনজাইটি, তাদের জব লাইফ স্ট্রেস সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তাও তো আমরা বলেই যাবো ভালোবাসা অনেক বেশি পজিটিভ জিনিস, ভালোবাসা অনেক সুন্দর জিনিস। টিভি খোলো আজকাল, টিভির মধ্যেও সেই ওই রিলেশনশিপ, আবার খবরের চ্যানেল খুললে ওই বালের কন্ডোমের অ্যাড দেখাবে, মানে কি সব জায়গায় রিলেশনশিপ। এবার এখানে হয়তো অনেকে বলবে আমি হয়তো রিলেশনশিপের এগেনস্টে, আরে চুতিয়াগুলো, আমি এখনো পর্যন্ত একটা জিনিস বুঝতে পারলাম না, এই ভালোবাসাকে মানুষ এত বেশি পজিটিভ জিনিস বা ভালোবাসাকে এত ভ্যালু কেন মানুষ দিয়ে যাচ্ছে এই সমাজ বা দুনিয়া। কোনো একটা ছেলে মেয়ের বয়স 14-15 বছর হলো, তারা দুজন দুজনের সাথে ঘুরতে যাচ্ছে, ডেট করছে, বাহ এটা তো ভালোবাসা, দুজন দুজনকে ভালোবাসে, এটা তো অনেক কিউট জিনিস। এরপরে তাদের যখন 18 বছর বয়স হয়, 18 বছর বয়সে কোনো ছেলে যদি ধোকা পায়, ও ঠিক আছে ভালোবাসায় তুমি ধোকা পেয়েছো, তো 18 বছর বয়স, ও এই বয়সে এরকম হয়েই থাকে। এরপরে 20-22 বা 25 বছর বয়সে যখন তাদের ব্রেকআপ হয়, লোকে নিজেদের কেরিয়ার ছেড়ে দিচ্ছে, জব ছেড়ে দিচ্ছে, এক কথায় নিজেদের জীবনের গাড় মেরে রেখে দিচ্ছে। তারপরেও তোমরা কি করছো, ভালোবাসা, ও ভালোবাসা তো অনেক কিউট জিনিস, ভালোবাসা তো এটা হয়েই থাকে, ভালোবাসা হওয়া নর্মাল ব্যাপার, ভালোবাসার উপর তোমরা কি অনেক রকম সায়েরি পেলছো, ভালোবাসা গান্ডু গান্ডু সায়েরি, ভালোবাসা তো অনেক ভালো জিনিস, এই বোকাচোদার মতো এই রড যেগুলো রয়েছে, মানে এক একটা জিনিস আওড়ানো, ভালোবাসা খুব কিউট, সেই জিনিস তোমরা করে যাচ্ছ। তারপরে তোমরা কি বলছো, ভালোবাসতে গেলে অনেক সাহস লাগে, ভালোবাসা সাহসের কাজ। হ্যাঁ, ভালোবাসা তো সাহসের কাজ, এটা তোমরা ঠিকই বলেছো, কারণ মানুষের বা লোকেদের তো গাঁড় ফাটছে, তো তাদের জীবনের 12টা বেজে যাচ্ছে, তারা বোকাচোদাগুলো সুইসাইড করছে, তাদের জীবনে ডিপ্রেশন, এনজাইটি, তাদের জব লাইফ স্ট্রেস সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তাও তো আমরা বলেই যাবো ভালোবাসা অনেক বেশি পজিটিভ জিনিস, ভালোবাসা অনেক সুন্দর জিনিস, ভালোবাসা তো ভগবানের দান, ব্লা ব্লা ব্লা, ভালোবাসায় ভগবানকে পাওয়া যায়, আরো না কত কিছু তোমরা বলবে। এই জিনিসটা মুভিস বা ওইসব বালের বইগুলো করেছে, না আমরাই বড় বোকাচোদা বা আমরাই বড় চুতিয়া যে ভালোবাসাটাকে এত বেশি ভ্যালু বা এত বেশি দাম দিয়ে দিয়েছি। আমরা ওইসব বালের মুভি যেগুলো দেখি, দুজন দুজনকে ভালোবাসার শেষে, যে বইটার শেষে দুজন দুজনকে পেয়ে যায় হিরো হিরোইনকে, ওইসব বালের মুভিগুলো। আর এছাড়া কোন গান্ডু বা কোন চুতিয়া যে ভালোবাসাটাকে এতটা উপরে ভ্যালু দিয়ে রেখেছে, ভালোবাসা ভগবানের দান, এই সেই গান্ডু বা চুতিয়াটাকে যে ভালোবাসাটাকে এত বেশি ভ্যালু দিয়ে রেখেছে। আবে গান্ডু, একটা জিনিস ভালো করে মাথা দিয়ে ভেবে দেখো, যদি তোমাদের রিলেশনশিপ না চলে তাহলে তোমরা কি কি জিনিস পাবে, ডিপ্রেশন, ট্রমা, সুসাইডাল টেন্ডেন্সি, কমিটমেন্ট ফোবিয়া, লোনলিনেস, ট্রাস্ট ইস্যু, কোনো রিলেশনশিপে যাওয়ার জন্য তোমাদের আর সেই বিশ্বাস বা কোনো পার্সনকে ভালোবাসা বা কোনো পার্সনকে বিশ্বাস না করতে পারা, তাছাড়া তোমার মধ্যে এনজাইটি, ডিপ্রেশন, তোমার মেন্টাল স্টেট উড়ে যাওয়া, কত কিছু রয়েছে। তুমি যদি রিয়েল লাইফে এগুলো গুনতে বসো না, তাহলে দিন থেকে রাত হয়ে যাবে, তুমি যে কোনো একটা মানুষের সাথে যে ব্রেকআপ হয়েছে বা অনেক বছর রিলেশনশিপ ভেঙে গেছে, তার নিজের লাইফে গিয়ে তোমরা দেখো তার কী কী হয়েছে, পার্সোনাল লস, ইমোশনাল পেইন, ফিজিক্যাল লস, জব থেকে তারা বরখাস্ত হয়ে যায় বা তার নিজের যে কোনো কাজ করতে পারে না, ডিপ্রেশন, এনজাইটি, তারপরে ইমোশনাল ব্রেকডাউন, মেন্টাল ব্রেকডাউন, গান্ডু, কত কিছু জিনিস তুমি তো নিজের চোখের সামনে দেখতে পাচ্ছ, শুধু তুমিও না, এই ভালোবাসার যে ডার্ক রিয়েলিটিগুলো, এগুলো সমাজ বা সব মানুষের চোখের সামনে রয়েছে, তবু আমরা গান্ডুর মতো এটাই বলে যাই, ভালোবাসা তো হয়ে থাকে, ভালোবাসা তো ভগবানের দান, ভালোবাসা তো অনেক উপরে, এই গান্ডুর মতো এই জিনিসগুলো আমাদের যে ভালোবাসার সাইড এফেক্টস বা ডার্ক রিয়ালিটি আমরা দেখার সত্ত্বেও এই গান্ডুর মতো এই জিনিসগুলো বলে যাই, যে ভালোবাসা তো অনেক উপরে, ভালোবাসা তো এটা হয়েই থাকে বা ভালোবাসা করলে এরকম হতেই পারে। তাহলে যে জিনিসগুলো তোমার চোখের সামনে রয়েছে এগুলো দেখার পরেও ভালোবাসাকে তোমরা কেন এত পজিটিভ হিসাবে নাও, তোমার চোখের সামনে তো দেখছো মানুষের গাড় ফেটে যাচ্ছে, সুসাইড করছে, মেন্টাল ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তাদের কেরিয়ার, তাদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা একটু নিজেরা গান্ডুগুলো একটুখানি ভেবে দেখো, তাহলে কি ভালোবাসা এতটা পজিটিভ, বা ভালোবাসাকে তোমরা যতটা পজিটিভ জায়গায় বসিয়ে রেখেছো ততটা কি পজিটিভ হওয়া উচিত, নিজেরা একটু মাথা দিয়ে ভেবে দেখো, গান্ডুর মতো ওইটা দিয়ে ভেবে দেখো না, এইটা দিয়ে ভেবে দেখো। আরে বোকাচোদাগুলো, তোমাকে যদি আমি একটা এখন খাবার সামনে এনে রেখে দিই, ওই খাবারটা এনে বলি 50% চান্স আছে তুমি এই খাবারটা খাওয়ার পর বলবে আহ কি সুন্দর খেতে, বা খুব সুন্দর বা বিশাল দারুণ টেস্ট। এবার 50% চান্স রয়েছে এর সাথে যে তুমি এই খাবারটা খেলে মরে যাবে। তুমি, আমি তোমাকে লিখে দেবো, গান্ডুগুলো তোমরা ওই খাবারটাকে ছুঁয়েও দেখবে না, কারণ ওই 50% চান্স খুব সুন্দর খেতে বা ওই টেস্টের জন্য কে এত বড় রিস্ক নেবে যে 50% চান্সে সে মরে যেতে পারে। তোমরা বলবে তোমার এই খাবার তোমার কাছে রাখো, এত বড় রিস্ক কে নেবে, ওই টেস্ট সুন্দর টেস্ট করার জন্য আমি কি মরবো নাকি।
ভালোবাসাও সেরকমই রয়েছে, 50% তোমার রিলেশনশিপ ওয়ার্ক করতে পারে, 50% তোমার রিলেশনশিপ ওয়ার্ক করবে না বা না করতে পারে। এইবার যখন রিলেশনশিপ ওয়ার্ক করে না, তখন তুমি দেখো না তাদের কি অবস্থা হয়, সুসাইডাল টেন্ডেন্সি হয়, দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখে, নেশা করতে থাকে, নেশা করে করে যার খুব সুন্দর বা হেলদি বা ফিট বডি ছিল টিং টিংয়ে রোগা হয়ে যাচ্ছে, চোখের তলায় কালি পড়ে যাচ্ছে, মুখ গুলো ঢুকে যাচ্ছে, মানে কি মনে হচ্ছে চুষে খাওয়া আম, রসালো আমের থেকে চুষে খাওয়া আম হয়ে যাচ্ছে, গাঁড় ফেটে যাচ্ছে, জীবনের 12টা বেজে ধ্বংস হয়ে যাচ্ছে। তোমরা নিজের সামনে তো এই জিনিসগুলো বা এই রিয়েলিটিগুলো তো দেখতে পাচ্ছ, তাহলে এইগুলোকে তো কনসিডার করবে যে ভালোবাসার ডার্ক রিয়েলিটি বা সাইড এফেক্টসটা কি, একটা মানুষের পুরোপুরি না চরিত্র, মেন্টাল স্টেট সব কিছু নষ্ট হয়ে যায়, বুঝেছো, মানুষের চরিত্র পুরোপুরি পাল্টে দেয়, এটা এতটা বাজে বা খারাপ জিনিস। সুতরাং এই ভালোবাসাটাকে এতটা যে উপরে নিজের মাথার উপরে বা ভগবানের পাশে রেখেছো সেখান থেকে নামিয়ে আনো, ভালোবাসাটা এতটাও পজিটিভ জিনিস না। তোমরা যদি আমার কথা বিশ্বাস না হয়, রিয়েল ওয়ার্ল্ডে গিয়ে দেখে আসো, যাদের 4 বছর 5 বছর বা রিলেশনশিপে যাকে খুব ভালোবাসতো ব্রেকআপ হওয়ার পরে, তার মেন্টাল স্টেট কি পজিটিভ গেছে না নেগেটিভ গেছে। যদি ভালোবাসা এতটাই পজিটিভ হতো, তাহলে তার লাইফটা গিয়ে তুমি একবার দেখে আসো, তোমাকে আর কিছু দেখতে হবে না। মানে কি আর বলবো, আমাদের সমাজ না, অ্যাকচুয়ালি এটাতে আমাদের সমাজের দোষ নেই, ওই এক সপ্তাহে বা প্রত্যেক মাসে 3-4টে ওই বালের বইগুলো রিলিজ হবে, যেখানে শেষে ছেলেটা মেয়েটাকে বা মেয়েটা ছেলেটাকে পেয়ে যাবে, খুব সুন্দর একটা লাভ স্টোরি ফ্রেম করে দেখাবে, ওই বালের দুজন দুজনের সাথে ঘুরতে যাচ্ছে, এই করছে সেই করছে, তার উপর আবার বোকাচোদার মতো কিছু কিছু গান দিয়ে দেবে ওর মধ্যে, ওই গানগুলো তো দেখতে আমাদের খুব সুন্দর লাগবে, ওদের দুজন ছেলে মেয়েদেরকে ভালোবাসার রোম্যান্স এগুলো করতে দেখে তো আমাদের কিউট লাগে। তো আমরা কেন পয়সা দিয়ে সেই জিনিসগুলোকে নেবো না আমরা, বা কেন ওগুলোকে আমরা অ্যাকসেপ্ট করবো না? ওই বালছালের বইগুলো দেখে তো আমরা আরো উৎসাহিত হয়ে যাবো ভালোবাসা বা প্রেম করার জন্য। এছাড়া শুধু বই না, টিভি খোলো আজকাল, টিভির মধ্যেও সেই ওই রিলেশনশিপ, একটা ছেলে একটা মেয়ের পদে পড়ে রয়েছে, মেয়েটা ছেলের পদে পড়ে রয়েছে, বালের অ্যাড গুলোর মধ্যেও সেম জিনিস, আবার খবরের চ্যানেল খুললে ওই বালের কন্ডোমের অ্যাড দেখাবে, মানে কি সব জায়গায় রিলেশনশিপ সিরিয়াল গুলোর মধ্যেও ছেলেটা মেয়েটার পদে পড়ে রয়েছে, মেয়েটা ছেলেটার পদে পড়ে রয়েছে, দুজন দুজন মানে একটা লাইট জ্বালিয়ে বা কোথাও ঘুরতে চলে গেল, গাড়ির মধ্যে বাল রোম্যান্স করছে, এইখানে সেইখানে রোম্যান্স করছে। তো ওই বালের জিনিসগুলো তো আমাদের মাথায় তো ঢুকবেই, মানে কি যেখানেই যাও না কেন শুধুমাত্র রিলেশনশিপ আর রিলেশনশিপ, রিলেশনশিপ ছাড়া দুনিয়া মধ্যে তার কিছু কিছু নেই বা করার, যেখানে যাও টিভি সিরিয়াল মুভি অ্যাড সব জায়গায় ওই রিলেশনশিপই ঢোকাতে হবে, রিলেশনশিপ ছাড়া তো আমাদের কিছুই নেই। আর তাহলে আমরা এগুলো কেন আমাদের মাথাতে ঢোকাবো না, এইসব বালছাল জিনিসগুলো সব জায়গাতে এইগুলোই ফ্রেম করে যাচ্ছে, এগুলোই দেখিয়ে যাবে, আর এর সাইড এফেক্টগুলো কেউ দেখে না। এই রিলেশনশিপ ঠিকঠাক না চললে কার যে ট্রমা হচ্ছে, ডিপ্রেশন হচ্ছে, যে সুইসাইড হচ্ছে, সেই সব জিনিসগুলো তো দেখাবে না এইসব বালের মুভিগুলোর মধ্যে, তো এইসব রোম্যান্স এইসব জিনিসপত্রই দেখিয়ে যাবে, আর আমরা এগুলো বছরের পর বছর কনজিউম করতে যাব, গিলে যাব। আরে চুতিয়াগুলো, তোমরা যে এই রাস্তার মধ্যে বা আমাদের এই ভারত দেশটার মধ্যে এতগুলো লুজার বা এত ব্রেকআপ হয়ে মন ভাঙা ছেলে ফ্যাপে করে ঘুরে বেড়াচ্ছে, বা একটা ভালো ছেলে তার জীবন যে নষ্ট হয়ে লুজার হয়ে ঘুরে বেড়াচ্ছে, এই জিনিসগুলো কেন হচ্ছে? এই ভালোবাসার ডার্ক রিয়ালিটি বা ডার্ক এফেক্টের জন্যই তো হচ্ছে। তোমরা ছেলেরা কেন একটা মেয়ের কাছে লাথি খাও, 10টা মেয়ের সাথে চ্যাট করো, পাত্তা দেয় না, লাথি মেরে বার করে দেওয়ার পর ডিপ্রেসড হয়ে যাচ্ছ, স্যাড হয়ে যাচ্ছ, বন্ধুদের থেকে আলাদা গিয়ে বা ঘরের এক কোণে বসে নিজেকে দরজা বন্ধ করে কাঁদছো, নেশা করছো, কেন করছো এইসব? এই ডার্ক সাইড এফেক্ট অফ ভালোবাসা বা লাভের তো তার জন্যই তো। কিন্তু না, আমরা তো এগুলোকে মানবো না, আমরা কি বলবো, না না না, মুভিতে যেটা দেখা ওই বালের ছেলে বালের মেয়ে লাস্টে পেয়ে যাবে ওটাই তো রিয়ালিটি, ভালোবাসা তো খুব সুন্দর জিনিস, এইগুলোই করে যাবো। রাস্তায় ঘাটে যে এত লুজার ফ্যাফে করে ঘুরে বেড়াচ্ছে, ভালোবাসায় একবার ধোকা খেয়ে বা ভালোবাসার থেকে রিজেক্ট হয়ে যাওয়ার পর তার যে জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সুসাইড করছে, না সেগুলো তো কিছু না, ও আমরা ভালোবেসে যাবো, ভালোবাসা ভগবানের দান, সারা জীবন ভালোই বেসে যাবো। বাহ, এবার এখানে হয়তো অনেকে বলবে আমি হয়তো রিলেশনশিপের এগেনস্টে, আরে চুতিয়াগুলো, যাদের একবার ব্রেকআপ হয়েছে বা যাদের রিলেশনশিপ চলেনি, তারা যে কিরকম নেগেটিভিটির মধ্যে চলে গেছে সেটা একবার দেখে আসো, যদি নিজের মাথা খুলে বা নিজের মাথা দিয়ে বোঝার চেষ্টা করো আমি কি বলতে চাইলাম, তোমরা আশা করি বুঝতে পারবে। আর এই ভালোবাসার পেছনে ঘুরে বেড়ানো এইসব ছেড়ে নিজের কাজে লেগে পড়বে বা ভালোবাসার পেছনে ঘোরা বন্ধ করে দেবে, আর যদি বুঝতে না পারো তাহলে চুতিয়ার মতোই ভালোবাসার খোঁজে পড়ে থাকবে, আর লাস্টে একদিন সুসাইড বা ডিপ্রেশন করে, বা যদি ভালোবাসা না চলে ডিপ্রেসড হয়ে কেলিয়ে পড়ে থাকবে, এটাই তোমাদের ডেস্টিনি।
আমার যতটুকু রিয়ালিটি তোমাদেরকে বোঝানো বা দেখানোর দরকার ছিল দেখিয়ে দিলাম। এবার যারা বুঝে যাবে তারাই ভালোবাসা প্রেম নামক বালছাল জিনিসগুলোর থেকে সরে আসবে, নিজের কাজে ফোকাস করবে, আর যারা বুঝবে না তারা পড়ে থাকবে, নিজের লাইফটা নিজে নষ্ট করবে। আজকের এই ভিডিও থেকে এতটুকুই, ভিডিওর কথাগুলো খুবই কড়া শুনতে লাগলো, আমি রিয়ালিটি বা যেটা ফ্যাক্ট সেটাই বলেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিও নিয়ে। বাই।